গুড মর্নিং ফ্যামিলি। তো চলো আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তো দীঘা, তোমার আগের ব্লগে দেখেছো যে আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা আমি দেখাচ্ছি পরের দিনের সকালের ভিডিও। তো সেদিনকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে আমরা মাকে নিয়ে, মানে আমাদের শাশুড়ি মাকে নিয়ে আমরা গেছিলাম দীঘা বিচে ঘুরতে। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা চলো দেখতে থাকো। কি ও ডাবটা ভালো, জল মিষ্টি? আচ্ছা বড় বড় খাওয়াবো হাতির মতন, পাহাড়ের মতন আছো। আরে জল কেটে তো দেখো, শাশুড়ি মাকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আমরা হোটেলে এসে গেছি। তো হোটেলের সামনে যে বাগান মতন ছিল, তো সেখানে দেখো একটা দোলনা রয়েছে। তো আমরা মাকে ওখানে বসিয়ে দিয়েছি। মা দেখো কী সুন্দর দোলনায় বসে দুলছে, খুব মা খুব খুশি হয়েছে। অ্যাকচুয়ালি সারাদিন, মানে সারা বছরই বলতে গেলে বাড়ির মধ্যেই থাকে, যেহেতু বয়সটাও হয়েছে, তার জন্য হাত, মানে হাঁটা চলাতেও প্রবলেম আছে, তো তার জন্য কোথাও বেরোয় না। তো মাকে নিয়ে যে আসতে পেরেছি এত দূরে দীঘায়, তাকে যে সমুদ্রটা চোখে দেখাতে পেরেছি, এটাই অনেক, এটাই খুব ভালো লাগছে। আশা করি মায়েরও খুব ভালো লেগেছে। তুইও খুব ভালো লাগছে, দোলার চড়তে ভালো লাগে, দোলার চড়ছি, ছেলে দোলাচ্ছে। বলো কে দোল খাওয়াচ্ছে? ছেলে আমা পিয়া পিয়া যাচ্ছে। এইবার আমরা সবাই মিলে চলে এসেছি দীঘা বিচে স্নান করতে। তো দেখো পিছনে আমার ননদ নন্দাই, সামনে আছে আমার হাজবেন্ড, মানে তোমাদের দাদা ভাই, আর আমাদের আরেক দাদা। তো আমরা পাঁচজন ছজন মিলে এসেছি, সাথে পিসিমাও আছে, পিসিমা আছে আর আমার ননদের শাশুড়ি মানে কাকিমা, উনিও আছেন। তো ওনারা দুজন বললেন আমরা চান করব না, ওনারা একটা জায়গায় বসে আছেন ছাওয়াতে, আর আমরা একটুখানি আরেকটু এগিয়ে যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে স্নান করব। তো অ্যাকচুয়ালি আমি স্নান করব না, কারণ হচ্ছে আমি ভিডিও করব, তার জন্য ক্যামেরা ট্যামেরাগুলো ধরার ব্যাপার আছে। তো সেই জন্য আমি আর নামছি না, আমি পরে নামবো, তো ওরাই চান করবে। ওদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। জায়গায়
যখন আমরা এখানটা এসে পৌঁছালাম তখনও এখানটা পুরো মানে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেইখানে অবধি পুরো জল ছিল, ঠিক আছে, একদম মানে সবাই একদম আমার সেই সামনেটা যেখানটা ঘোড়াটা দেখছো ঠিক ওখানটা দাঁড়িয়ে সবাই মিলে চান করছিল। আধ ঘন্টার মধ্যে পুরো জলটা কতটা দূরে চলে গেল দেখো, মানে যারা ভিড় করে এইখানটা দাঁড়িয়েছিল তারা অনেকটা দূরে চলে গেল, মানে জাস্ট দেখতে দেখতে জলটা কতটা সরে গেল। তো চলো সবার স্নান কমপ্লিট, তো আমরা উঠে পড়েছি একটা গাড়িতে, গাড়িতে মানে টাইপ অফ ভ্যান, তো ভ্যানে উঠে পড়েছি। তো চলো এখন হোটেলের দিকে যাব। চোখ দেখো না, সেই মেকআপ লাগবে না, মেকআপ লাগবে না, শুধু বড়টা লাল টিপ চাই, ব্যাস। চিংড়ি মাছ দি 70 টাকা, ওরমই চিংড়ি মাছ। এটা কি করেছে? দুপুরের লাঞ্চ তো কমপ্লিট, তো খাবারটা ভালোই বানিয়েছিল, কাতলা মাছ ছিল, ডাল ছিল আর মিক্স সবজি ছিল, তো রান্নাবান্না ভালোই ছিল।
তো এখন আমরা এই মুহূর্তে আমি আর আমার ননদ মানে মিনি দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি সমুদ্রের ধারে ঘুরতে। তোকে বললাম চল, ও যখন আমরা স্নান করতে গেছিলাম তখন ও বলল দীঘা সমুদ্র এরকম অবস্থা, বোল্ডার পেরিয়ে পেরিয়ে যেতে হয়, মানে ওর ভালো লাগেনি, ও ভাবতে পারিনি এরকম হবে। তো আমি বললাম ঠিক আছে, তো ও জানে না সেই জন্য, তো আমি আগেও এসেছি তার জন্য একটুখানি মানে আছে নলেজে আমার, যে একটুখানি সন্ধেবেলার দিকে গেলে তখন জলটা অনেকটাই সরে যায়, বিচটা পুরো মানে দেখতে পাওয়া যায়, নাবা যায় ওখানে। তার জন্য ওকে বললাম চল যাবি, তো বললো হ্যাঁ চলো। তো দেখো এখানে আমরা চলে এসেছি অলরেডি সমুদ্রের সামনে, সানসেট হচ্ছে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে নামবো আমরা নিচে। আর এবার আমি আর আমার ননদ মিলে খুব মজা করেছি, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ফেরার সময় ও ওটা আমরা ওল্ড দীঘা যাচ্ছি না? হ্যাঁ ও আচ্ছা, তাহলে এই পাটটা ধরো তো নিউ দীঘা যাও তো। হ্যাঁ হ্যাঁ পুরো অনেক হাঁটতে হবে, অনেক হাঁটতে হবে। আর তখন এমনিতে বেলা হয়, প্রায় একটা বেজে গেছিল না, ওই জন্যই তো। তাহলে ওরা অত হাঁটতে পারত না, ওই জন্য বলছি ইয়ং লোকেরা থাকলে কি হেঁটে চলে যাওয়া যায়। খালি পায়ে থাকলে বালিগুলো সরে যায় ভালো বুঝতে পারা যায়, ভিজেই তো গেল। আমরা অনেকটা হাঁটতে হাঁটতে দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে। আর এবারে দীঘায় এসে একটা নতুন জিনিস দেখলাম, দেখো যদি এখানে কোনো মিউজিক না হতো আমি তোমাদেরকে মানে অরিজিনাল সাউন্ডটা শোনাতে পারতাম, কিন্তু মিউজিক হচ্ছে কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে। তো কী সুন্দর গাড়িগুলো, মিউজিক হয়, লাইট জ্বলে, বাচ্চারা মানে চড়ে বাচ্চাদের চড়ার জন্য, এটা তো দারুণ জিনিসটা। তো এইবার শুরু করে দিয়েছি আমাদের শপিং, চলে এসেছি কাজুর দোকানে। তো আমরা এখান থেকে প্রচুর কাজু কিনেছি, সাথে কাজুর নাড়ু কিনেছি, সাথে বাদাম চাকতি কিনেছি। তো দোকানটা তোমরা দেখে রাখো, ওনাদের ব্যবহারও খুব ভালো আর ওনাদের জিনিসও খুব ভালো। তো তোমরা কেউ দীঘায় এলে ওনাদের দোকানে ভিজিট করতে পারো। তো চলো, আমরা তো দীঘায় প্রচুর এনজয় করছি, আর আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, দীঘার পরের ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।